মেটে আলাগ তিনি এইচআরডি অ্যান্টওয়ার্পের গ্লোবাল সেল সেট আজই তিনি দেখতে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে উনি এখানে বিনিয়োগও করবেন। मुख्यमंत्री ममता बनर्जी ने निवेशकों का ध्यान राज्य की ओर आकर्षित करने के लिए दावा किया है कि देश भर में बंगाल उद्योग के लिए सबसे सुरक्षित राज्य है, इसलिए यहां आइए और निवेश कीजिए। मौका था हावड़ा में लॉजिस्टिक व इंडस्ट्रियल पार्क के उद्घाटन का। शुक्रवार को सीएम ने हावड़ा के जगदीशपुर, जगत बल्लभपुर, संक्राइल, डोमजूर समेत अलग अलग जगहों पर 9 ऐसे पार्कों का उद्घाटन किया। 1633 एकड़ जमीन এই সমস্ত পার্কগুলো গঠন হয়েছে, গঠিত হতে চলেছে এবং ডিপিআর থেকে শুরু করে আপনারা দেখলেন সবটাই রেডি করা হয়েছে। 13,000 কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং কর্মসংস্থান হবে, প্রায় 2 লক্ষ ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। কাজে শরৎ পোদার যেটা বলেছিলেন, সাংসদরা জানতে চেয়েছিলেন, তার ওখান থেকে উনি অলরেডি বলেছেন কত বলেছিলেন সংখ্যাটা 4,000। আর আমি আজকে বলে দিলাম ডাইরেক্ট, আর এটা নিয়ে টোটাল আজকে যেটা অ্যানাউন্সমেন্ট হলো এটা ইট ইজ অ্যাবাউট 2 লাখ। এতে লোকাল ছেলেমেয়েরাই চান্স পাবে এবং বিশেষ করে অন্যরা পেলেও আমি খুশি হব, কারণ স্কিলে তো এখন প্রচুর ছেলেমেয়েরা আছে। কয়েকদিন আগে আমরা লেদার ইন্ডাস্ট্রি বানতালায় করে এসেছিলাম, সেখানেও প্রায় 5 লক্ষ কর্মসংস্থান হবে। যেভাবে কাজের পরিকল্পনাটা নেওয়া হয়েছে এবং এটা চলছে, ইট ইজ নট দ্যাট আজকেই হচ্ছে। আমাদের দুর্ভাগ্য একটাই, নেগেটিভ কথা নিয়ে আমরা এত চিন্তা করি, পজিটিভ ব্যাপারটাকে আমরা কেউ কখনো তুলে ধরি না। অন্য রাজ্যে দেখবেন একটু ভালো হলে সেখানকার ভূমিকাটা একটু অন্যরকম হয়, প্রেস মিডিয়া থেকে শুরু করে সবার। কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্য আমাদের যে আমরা সেই সাপোর্টটা কিন্তু প্রেস মিডিয়া থেকে পাই না বা আপনারাও পান না। যদিও আমি জানি কালকে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেবে, সব জায়গায় দেখানো হবে, সবই আছে, কিন্তু শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এটাই তো শেষ কথা নয়। শেষ কথা হচ্ছে কি হচ্ছে, কত লোক চাকরি পাচ্ছে, কত কর্মসংস্থান হচ্ছে, কত বড় বড় মানুষ আসছে, এটা ম্যাটার করে। একদিন যে বাংলা থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, আজ কিন্তু সেই বাংলায় মুখ ফিরিয়ে নেওয়া নয়, মুখটা সামনের দিকে করে গর্বের সাথে কাজ করতে আসছেন। এটা আমাদের গর্বে, এটা আমাদের বাংলার গর্ব মাথায় রাখবে। কানপুর থেকে যারা এসছেন আমরা তাদের সর্বরকম সহযোগিতা করব। আজকে এমএসএমই যে ক্লাস্টারগুলোর কথা বলা হলো, একদিন যারা দুঃখে মনের দুঃখে তামিলনাড়ু কি হাম যাবে সে যাবা ইকোনমিক ইস্যুতে ধ্যান দে, আমাদের বেশি থেকে বেশি আছে অর্থনৈতিক ইস্যুর উপরে জোর দিতে হবে। মনে রাখবেন অর্থনৈতিক স্বাধীনতা না আসলে যতই চেষ্টা করি বড় বড় ভাষণ দেওয়ার আর মিডিয়া কন্ট্রোল করবে কথা বলবার, তাতে কিন্তু অ্যাকচুয়াল কিছু হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে যারা আমার দেশের নিউ জেনারেশন বা ইয়াং জেনারেশন, আমরা যে নয়া যারা আমাদের দেশের গর্ব, আমাদের ছাত্র যৌবন, ঘরের মা বোনেরা, এদের নিয়ে আসতে হবে।